অনলাইন হেলথ টিপস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমি একটি উপাদান নিয়ে এসেছি, কৃমিনাশক ট্রাইবেনেল। ট্রাইবেনেল হচ্ছে এথিক্যাল ড্রাগের একটি অত্যাধুনিক উপাদান, কৃমিনাশক। এখানে রয়েছে ট্রাইক্লাবেন্ডাজল ও লিবামেসল। ট্রাইক্লাবেন্ডাজল 900 মিলিগ্রাম এবং লিবামেসল হচ্ছে 600 মিলিগ্রাম। নদী পানির প্রতি 75 কেজি ওজনের জন্য একটি প্লাস অথবা আরেকটি উপাদান নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে লিভার টনিক, হেপাটন ভেট সিরাপ, লিভার টনিক ফর লাইভ স্টক অ্যান্ড পোলট্রি, প্রোটেক্ট লিভার ফ্রম স্ট্রেস। হেপাটন ভেট প্রয়োগ ক্ষেত্রে হেপাটন ভেট লিভার টনিক পশু পাখির লিভারের কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রয়োজনীয় পিত্ত রস নিঃসরণ করে প্রোটিন শর্করা ও চর্বি বিপাকক্রিয়ায় স্বাভাবিক রাখতে সহায়তা করে। এছাড়া হেপাটন ভেট পশু পাখির লিভার দূষণ মুক্ত করার ক্ষমতা বৃদ্ধি করে। ফ্যাটি লিভার, লিভার ডিজেনারেশন ও অ্যাসোসাইটিস প্রভৃতি প্রতিরোধ করতে, খাদ্যের অরুচি দূরীকরণে, খাদ্য রূপান্তরের হার উন্নত করতে। মাত্রা, হাঁস মুরগি 1 হতে 2 মিলি প্রতি লিটার পানিতে, গরু মহিষ 25 মিলি প্রত্যহ 2 বার। প্রাকৃতিক হরমোন এখানে গরু কনসেপ্ট বাড়াতে সহযোগিতা করবে এবং ভিটে আনতে সহযোগিতা করবে। এর সাথে আরো উপাদানগুলো আছে, ভিটামিন উপাদানগুলো আছে, আপনার কার্বামিন, ভিটামিন ই, ভিটামিন D3, বায়োটিন, ফলিক অ্যাসিড, সোডিয়াম সেলিনেট, ক্যালসিয়াম, ফসফরাস, অ্যামাইনো অ্যাসিড। ফাইটোএস্ট্রোজেন হরমোন হলো যা স্থাপনের সময় কম মাত্রায় স্টোয়েল উপস্থিতি ঘটায়, যা কিনা স্টোজেনকে প্রতিস্থাপন করে এবং ডিম উৎপাদনে শরীর বৃদ্ধি ক্রিয়া ভূমিকা রাখে। কার্কুমিন যা ফ্রি রেডিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। ভিটামিন ই উপাদান ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন D3 ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। বায়োটিন পুষ্টি পদার্থ শোষণে সাহায্য করে, ফলে উৎপাদনশীল বৃদ্ধি করে। ফলিক অ্যাসিড ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে। ক্যালসিয়াম ফসফরাস খনিজ পদার্থ ঘাটতি মেটাতে সাহায্য করে। এর মাত্রা ও প্রয়োগ বুদ্ধি ডিম উৎপাদন বাড়াতে, এটা মূলত ডিমের উৎপাদন বাড়াতে সাহায্য করে। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর ধকল কাটাতে সহযোগিতা করে। গাভীর অনিয়মিত প্রজনন চক্র ঠিক রাখতে সহযোগিতা করে। গাভীর হরমোনাল ব্যালেন্স ঠিক করতে সহযোগিতা করে। এর মাত্রা ও প্রয়োগ বিধি, এই পোলট্রিতে 400 গ্রাম ওবিরিস 100 কেজি খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে অথবা 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। গবাদি প্রাণী 10 গ্রাম করে প্রতি 100 কেজি ওজনের জন্য দৈনিক 2 বার 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। এর প্রত্যাহার কাল নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সংরক্ষণ 25 ডিগ্রি তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে, সর্বহারা 20 গ্রাম এবং 100 গ্রাম।